বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেই আলোচনাটি হলো যে এই পৃথিবীতে মানুষ আল্লাহর কাছে হায়াত চায়, কিন্তু আল্লাহর কাছে হায়াত চাইলে কি হবে? আল্লাহ তো বলেছে, আমি সকলকে সমান করে দিয়েছি, আমি কাউকে কম দেইনি, আমি কারো সাথে কম বেশ করি না, আমি সবাইকে সমান করে দেখি। তাহলে একই সাথে মানুষ জন্ম নিল, কিন্তু একটি মানুষ 20 বছর আগে ইন্তেকাল করলো আর একটি মানুষ 20 বছর পরে ইন্তেকাল করলো, তাহলে একই সমানে হলো, একই সমান হায়াত দিল, তাহলে তাদের মৃত্যু আকপাস করে হলো কেন? এক সমানে হয়েছে, এক সমানে মরত, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো, একজন দেখা যায় যে ধনীর ঘরে জন্ম নিয়েছে আর একজন গরিবের ঘরে জন্ম নিয়েছে, সে ভাত খেতে ভাত পায় না। তো আজকের মূলে কথা হলো কি, যে আল্লাহ তো সবাইকে সমান দিয়েছে, কিন্তু সমান যে দিল, মূলত সমান দিয়েছে কিন্তু আমরা কি সমান আছি? যেমন একটি এক্সাম্পল করব আপনাদেরকে, একটি বাবার যখন 7 জন সন্তান, তখন 7 জন সন্তানের মধ্যে কেউ কামাই করে সমস্ত কিছু বাবার কাছে জমা দেয়, আবার কেউ বাবার কাছ থেকে নিয়ে নিয়ে খায়, আবার কেউ ঘুরে ঘুরে খায়, বাবারটা খায় না কিন্তু বাবাকে দেয় না। তো এখন দেখা যায় বাবার যখন সম্পদ ভাগ করা হবে, তখন কিন্তু কেউ নিয়ে খেয়েছে এবং কেউ এনে দিয়েছে, তার ভাগটা সমান হয় কি করে? তাহলে সেখানেও যাব না, আল্লাহ যখন এই পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন তখন কিন্তু সমান ভাগ করে সমান সমান করে দিয়েছেন, কিন্তু আমরা এই পৃথিবীতে এসে আমরা আমাদের সমান জিনিসটাকে আমরা আকপাস করে ফেলেছি। কিরকম যে কেউ দেখা যায় বাবার সম্পদ 7 জন সন্তানের মধ্যে সকলেই সমান সম্পদ পেয়েছে, সমান সম্পদ পাওয়ার পরে কেউ 50,000 টাকাকে 50 লাখ করেছে, কেউ 50,000 টাকা খেয়ে বসে আছে, কেউ 50,000 টাকাকে ঠিক রেখে চলেছে, পুঁজি ঠিক রেখেছে, আরেকজনে নষ্ট করে ফেলেছে, কেউ অর্ধেক আছে। তাহলে সমান যে তাদেরকে দেওয়া হয়েছিল, এখন কি সমান আছে? এখন কর্মফলে তাদের কর্মের দোষে এখানে ছোট বড় হয়ে গেছে, কম বেশ হয়ে গেছে। তো এখন বিষয়টা হলো কি, যে আজকের মূলত যে কথা, যে মানুষের হায়াতটা আল্লাহ সমান করেই দিয়েছে, কিন্তু এই পৃথিবীতে আমরা এসে আমার হায়াত আমি কমিয়েছি, আমার কর্মদোষে আমার হায়াতকে আমি নষ্ট করেছি। যে কাজগুলো করলে মানুষ হায়াত নষ্ট হয়, যে কাজগুলো করলে মানুষের হায়াত বৃদ্ধি পায়, তাহলে কোন কাজগুলো করলে মানুষের হায়াত বৃদ্ধি পায় এবং হায়াত কমে যায়, আজকে মূলত এই আলোচনা। সেটি হলো কেমন, যেমন এই পৃথিবীতে আপনাকে আমাকে আল্লাহ সমস্ত রিজিক মেপে দিয়েছে এবং সমস্ত কিছুই মেপে মেপে দেওয়া হয়েছে। যেমন শুধু রিজিক নয়, যেমন একটা জিনিস লক্ষ্য করবেন, যারা এই পৃথিবীতে জঙ্গলে আল্লাহর সাধনা করে এদের হায়াত কিন্তু অনেক বেশি, তারা দেখা যায় স্বাভাবিক মানুষের চেয়েও তারা 20-30 বছর বেশি বাঁচে। তার মানে হলো যে আমরা এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ যে রিজিক মেপে দিয়েছে সেই রিজিককে আমরা নিজেরা নষ্ট করেছি, অপচয় করেছি এবং বেশি খেয়েছি। সেটা যেমন মনে করেন যে আমি প্রতিদিন যদি 1 প্লেট ভাত খাই, এতে আমি মরব না এবং আমার শক্তিও কমবে না, বরঞ্চ বেশি খেয়ে মানুষ অসুস্থ হয় এবং তাড়াতাড়ি মৃত্যুবরণ করে। এখন দেখা যায় 2 প্লেট ভাত আমি প্রতিদিন খাইতাম, আমি 1 প্লেট খেয়েছি, দেখা যায় আমি সকাল থেকে রাত থেকে সকাল পর্যন্ত যখন আমরা ঘুমাই, তখন দেখা যায় এই ঘুমটাও দেখা গেছে যে আমরা 3 ঘন্টা বাদ 2.5 ঘন্টা বেশি ঘুমিয়েছি, এবং আমরা দেখা যায় আমাদের নিজের মধ্যে যে শ্বাস প্রশ্বাস আছে এই শ্বাস প্রশ্বাসটাও আমরা বেশি খরচ করেছি। যেমন মনে করেন যে যারা সাধক তারা দমের সাধনা করে, দমের সাধনা যখন করা হয় তখন কিন্তু দমের সাশ্রয় হয়,
সাধকের মতে 21,600 বার দমটা আসা যাওয়া করে প্রতিদিন। তাহলে এখান থেকে দেখা যায় যে আমি একদমে 100 বার আল্লাহর নাম জপেছি, 50 বার আল্লাহর নামে জপেছি, তখন প্রতি শ্বাস প্রশ্বাসেও কিন্তু আল্লাহর নাম নেওয়া যায়। আবার কিন্তু দমটাকে একেবারে ভিতরে ছাপিয়ে রেখেও কিন্তু 50 বার, 60 বার বা 100 বার এ নামটি নেওয়া যায়। তাহলে দমে দমে আল্লাহর নাম নিচ্ছে একজন সাধক, আরেকজন সাধক একদমে 100 বার নাম নিচ্ছে। তো এই 100 বার নাম নিতে যেয়ে তার দমটাকে বন্ধ রাখা হয়েছে, এতে দেখা গেছে 1 মিনিট 1.5 মিনিট চলে গেছে। এই 1.5 মিনিটের মধ্যে কিন্তু আমাদের অনেক শ্বাস প্রশ্বাস 10 বার 15 বার আমরা আসা যাওয়া করতো, কিন্তু সেটাকে বন্ধ রেখে আমি আল্লাহর নামটা চালু রেখেছি, তখন কি হয়েছে, আমার শ্বাস প্রশ্বাসটা জমা রয়েছে। আমি খাবার 1 প্লেট কম খেয়েছি, আমার খাবারটা জমা রয়েছে। এবং দেখা যায় আমি মুখে বেশি কথা বলিনি, আমার কথা জমা রয়েছে, আমি কম কথা বলেছি। আর খুব খারাপ কথা আমি শুনিনি, ভালো কথা শুনেছি, তাহলে শোনা জিনিসটা আমার মধ্যে জমা রয়েছে। তো এরকমভাবে প্রত্যেকটা জিনিস যখন আমরা কম খাবো, কম সব কিছু কিছু করবো, তখন কি হবে, তখন আমাদের এই জিনিসগুলো সাশ্রয় হবে। যখন আজরাইল আসবে একদিন, সেদিন আজরাইল যখন দেখবে যে তার তো হায়াত এতদিন থাকার কথা, কিন্তু এতদিন কেন, তখন দেখে তার রিজিক জমা আছে, তার বাতাস জমা আছে, তার পানি জমা আছে, তার কথা জমা আছে, তার শোনা যে কথা যে শুনতো এই আকতা কুকতা সে শুনেনি, এবং মুখে যে বলতো তা আকতা কুকতা বলেনি, কাজের কথা ছাড়া তার কথা জমা রয়েছে। তো প্রত্যেকটা জিনিস যখন জমা থাকে, তখন আজরাইল তার কাছে কানে কানে বলে দিয়ে যায়, কিংবা যে কোনো একটা ইশারায় বলে যায় যে তোমার হায়াত কিন্তু শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তুমি যে সাধনা করেছো, তুমি যে ত্যাগ করেছো, তুমি যে বেশি তুমি খরচ করনি, যার ফলে এগুলো তোমার সাশ্রয় রয়েছে, তোমার হায়াত বৃদ্ধি পেয়েছে। তাই তোমাকে সুসংবাদ দিচ্ছি, তুমি আল্লাহর একজন প্রেরিত এবং প্রিয় বান্দা হয়েছো। তাই তোমার মৃত্যু যেন আল্লাহর নামের সাথেই হয়। তোমার মৃত্যু হইতে আর এতদিন বাকি আছে, তোমার এতগুলা রিজিক, এতগুলার বিষয় তোমার জমা আছে। তখন সেই ব্যক্তিরা কী করলো, খবর পাইল যে তার মৃত্যু আর এতদিন বাকি আছে, তখন যতদিন সে বাঁচবে তার জীবন গেলেও সে একটা পাপ করবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সে পাপ থেকে বেঁচে থাকতে পারি এবং আজরাইল আমাদেরকে সুসংবাদ দিয়ে যায়, তাহলে এরকম সুসংবাদ পেতে হলে আমাদের এতটুকু ত্যাগী হতে হবে। তখন কি হবে, তখন আমরা সেই সুসংবাদ যে আমার মৃত্যুর খবরটা আমি বলে যেতে পারবো, যে আজরাইল আমাকে বলে দিয়ে গেছে তুমি আর এতদিন বাঁচবে। আর এই খবর কিন্তু সবাইকে বলবে না, কেননা যে এতটুকু ত্যাগ দিয়েছে, সমস্ত কিছু কম কম ব্যবহার করেছে, সাধনা বেশি করেছে, নিজেকে পবিত্র করেছে। তবে হে জগতবাসী, এই কথাগুলো সাধক লাইনের, এই কথাগুলো তরিকতের, এই কথাগুলো মারেফতের, এই কথাগুলো শরীয়তের ইবাদত যারা করে তারা হয়তো বুঝবে না, আর যদি একটু চিন্তা করে ভাবে তাহলে তারা বুঝবে। তাহলে হে জগতবাসী, আজকের এই আলোচনাগুলো আপনাদেরকে কি বোঝাতে চাইলাম অবশ্যই আপনারা আমাকে জানাবেন, যে কথাগুলো আসলে আপনাদের ভালো লাগলো কি না খারাপ লাগলো। তবে আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে ভালো ভালো কথা আমি দিতে পারি, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। তো আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আপনাদের সাথে আবার সাক্ষাৎ হয়ে যাবে ভালো কোনো কথা নিয়ে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।